আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অষ্টম লাইভ ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি আমাদের সাবজেক্টের নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আজকের ক্লাস উপস্থাপনায় আমি বরাবরের মতো মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। তো শিক্ষার্থীরা, তোমরা পূর্বের অধ্যায়গুলো নিশ্চয়ই দেখেছো বলে আমি আশা করি। আমাদের পূর্বের অধ্যায়গুলো কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা কিন্তু পড়েছি, এগুলো দেখেছি। যেমন আমাদের ডিসিশন মেকিং স্টেটমেন্ট, তারপরে লুপিং স্টেটমেন্ট, তারপরে অ্যারে স্ট্রিং, এই সকল অধ্যায়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো তোমরা নিশ্চয়ই বাড়ির কাজগুলো করেছিলে এবং এগুলো সম্পর্কে তোমরা প্র্যাকটিস করেছিলে। তা আজকে আমরা নতুন একটি অধ্যায় আমরা দেখব। আমরা আজকে অষ্টম অধ্যায় আমি তোমাদেরকে দেখাবো। অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ড মেথডস। যে সকল বিষয়ের উপর আমি আলোচনা করব সেই সকল কন্টেন্ট গুলো এখানে দেয়া রয়েছে। আজকে ক্লাস কমপ্লিট করার পরে তোমরা মেথড সম্পর্কে জানবে, কিভাবে মেথডকে কল করতে হয়, মেথডের সিনট্যাক্স জানবে, রিকার্সিভ মেথড কি, এগুলো সম্পর্কে তোমরা জানবে, এবং তোমরা বিভিন্ন মেথড ব্যবহার করে সি শার্প প্রোগ্রাম লিখতে পারবে। এছাড়াও তোমরা মেথডের মধ্যে বিভিন্ন উপায়ে প্যারামিটারকে পাস করতে পারবে এবং সেগুলো ব্যবহার করে তোমরা প্রোগ্রামও শিখবে। আমাদের প্রথমেই আমরা দেখব যে আসলে ডিফাইন মেথডস ইন সি শার্প আমাদের টপিক। তাহলে আমাদের শুরুতে জানা প্রয়োজন আসলে মেথড কি। আমাদের অধ্যায়টার নামই হচ্ছে আন্ডারস্ট্যান্ড মেথডস, মেথড নিয়েই সম্পূর্ণ আলোচনা। আমরা যদি মেথডের কথা যদি বলি তাহলে কিন্তু আমাদের এখন শুরুতেই কিন্তু মনে পড়ে কি, মেইন মেথডের কথা কিন্তু, তাই না? তারপরে আমাদের মনে পড়তে পারে ইনপুট মেথড, আউটপুট মেথড। তা আমরা প্রথমেই আমাদের জানতে হবে যে আসলে মেথড কিন্তু দু ধরনের। একটি হচ্ছে প্রিডিফাইন্ড, যেটি সি শার্প যারা ডিজাইন করেছে তারা যে সকল মেথডগুলো আমাদের সুবিধার্থে তৈরি করে দিয়েছে সেগুলো হচ্ছে প্রিডিফাইন্ড। আর ইউজার ডিফাইন্ড হচ্ছে আমরা আমাদের সুবিধার্থে প্রোগ্রামের মধ্যে, আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের মধ্যে আমরা বিভিন্ন ধরনের মেথডকে তৈরি করব, সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড। যাই হোক, তাহলে আমাদের শুরুতেই আমরা জেনে নেই যে আসলে সেই মেথডটা কি জিনিস। আসলে মেথডটা কি, আসলে ব্লক অফ কোড বা স্টেটমেন্ট যা একজন ব্যবহারকারীকে পুনরায় ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত মেমোরির ব্যবহারকে সেভ করে। তা আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মেমোরিকে সেভ করার বিষয়টিও কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেম কোড বা রিপিটেশন, একই কোড বারবার লিখলে কি হয়, প্রোগ্রামে কিন্তু কমপ্লেক্সিটি তৈরি হয়, মেমোরি লস হয়। সুতরাং আমাদের সেই বিষয়টাকেও লক্ষ্য রাখতে হবে যেন আমাদের মেমোরি সেফ হয়, আমাদের সময় কম লাগে। এ সকল ক্ষেত্রে কিন্তু আসলে আমরা মেথড তৈরি করি এবং যেগুলো কি হয়, অনেকগুলো লাইনের সমষ্টি হয় এবং যার কি থাকবে, যার একটি নির্দিষ্ট একটি কাজ থাকবে। মেথড হচ্ছে অনেকগুলো স্টেটমেন্টের সমষ্টি আসলে, এবং যাদের কি থাকবে, একটি স্পেসিফিক কাজ সম্পন্ন করে এবং কলার যে তাকে ডাকবে তাকে সে একটি রেজাল্ট রিটার্ন করবে। আবার অনেক ক্ষেত্রে কি হয় যে মেথড কোন মেথড সে কোনো মানকে রিটার্ন করে না, শুধু নির্দিষ্ট কাজ সম্পন্ন করে এভাবেই। তাহলে কোন মেথড আমরা দেখব যে সে মানকে রিটার্ন করে, আবার কোনোটা করবে না। এখন আসলে আমাদের, আমরা কখন মেথডটাকে ব্যবহার করি, যখন আমাদের একটি বড় প্রোগ্রাম যখন আমরা লিখি তখন কি হয়, আমাদের অনেকগুলো কোড যখন চলে আসে তখন সেগুলোকে, বড় একটা সমস্যাকে ছোট ছোট অংশে যদি আমরা বিভক্ত করি তাহলে কি হয়, আমাদের যদি কোথায় যদি এরর তৈরি হয় তাও কিন্তু সেই এররটাকে কিন্তু আমাদের সলভ করা সহজ হবে। তা মূলত আসলে ক্ষুদ্র ক্ষুদ্র আসলে মডিউল হচ্ছে মেথডের মাধ্যমে আমরা তৈরি করতে পারি, এবং যেগুলো আমরা অনেকগুলো স্টেটমেন্টের সমষ্টি আসলে, এটুকু মনে রাখলেই হবে। তো মেথডের আসলে সুবিধা কি, আসলে একই কোডকে আমরা ব্যবহার করতে পারি এবং সময় কিন্তু কম লাগে, এটাই কিন্তু সবচেয়ে তার বড় সুবিধা। এই কারণে কিন্তু আমরা কি মেথডকে আমরা তৈরি করব।
আমরা সিনট্যাক্স দেখি, আমরা যখন একটি মেথড তৈরি করতে যাব তখন কিন্তু আমাদের সিনট্যাক্স জানাটা কিন্তু খুবই জরুরি। সিনট্যাক্স যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা মেথড কিন্তু তৈরি করতে পারবো না। তাহলে আমরা যদি সিনট্যাক্স দেখি তাহলে কি কি জিনিসগুলো এখানে আছে, প্রথমে রয়েছে অ্যাক্সেস মডিফায়ার, তারপরে রয়েছে রিটার্ন টাইপ, মেথড নেম, তারপর একটি ব্র্যাকেট, এখানে আছে প্যারামিটার লিস্ট, তারপর ব্র্যাকেটটা কমপ্লিট, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আবার রয়েছে কি বডি অফ দ্য মেথড, তারপরে আবার ব্র্যাকেট কমপ্লিট, এটা হচ্ছে তার সিনট্যাক্স। এখানে একটি ক্ষুদ্র এক্সাম্পলের মতো দেয়া রয়েছে যে প্রথমে আমি অ্যাক্সেস মডিফায়ার, আমরা জানি যে অ্যাক্সেস মডিফায়ার কিন্তু তিন ধরনের হয়, একটি হচ্ছে প্রাইভেট পাবলিক এবং হচ্ছে প্রোটেক্টেড। তা প্রাইভেট মানে কি, শুধুমাত্র সেম ক্লাসের কোডগুলোকে অ্যাক্সেস করতে পারে প্রাইভেট মেম্বারগুলো। আবার যদি পাবলিক বলি, এই টাইপের মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারে যে কোনো কোডকে, সেটা যদি হয় সেম অ্যাসেম্বলি অথবা অ্যানাদার অ্যাসেম্বলি, যা এগুলোকে আবার রিটার্ন করতে পারে। তাহলে পাবলিক বললে কি হবে, যে এটাকে সবাই অ্যাক্সেস করতে পারে, কিন্তু এটাই কিন্তু এটুকু মনে রাখলেই হবে। তারপরে যদি আমরা বলি প্রোটেক্টেড, তাহলে কি হবে, সেম ক্লাস বা যে সকল ক্লাস এই ক্লাস দ্বারা ডিরাইভ হয়েছে তাদেরকে শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে। এরপরে আমরা দিব রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ বিষয়টা কি আসলে, যে প্রতিটি ক্লাস, যেমন আমরা মেথডের পূর্বে তার একটা রিটার্ন টাইপ থাকতে হবে। যদি আমাদের ডেটা টাইপটা কি আসলে, কি ধরনের ডেটাকে সে রিটার্ন করবে, এটি আসলে ব্যবহারকারীর উপর নির্ভর করে। কারণ এটি যদি আমরা ইন্টিজার বা ফ্লোট যদি লিখি তাহলে কি হবে, সে একটি মানকে রিটার্ন করবে। আবার যদি আমরা যদি লিখি ভয়েড, তাহলে সে কি, ভয়েড লিখলে কিন্তু সে তাহলে কোনো মানকে অন্য কোথাও সে মানকে রিটার্ন করবে না। তাহলে আমরা রিটার্ন টাইপ বলতে আমরা কোনো ডেটা টাইপকে দিতে পারি যে ইন্টিজার বা ফ্লোট, আর যদি আমরা ভয়েড দিই তাহলে সে কোনো মানকে রিটার্ন করবে না, ইন্টিজার বা ফ্লোট দিলে কিন্তু সে রিটার্ন করবে। এরপরে আছে আমাদের মেথড নেম, মেথডের নাম। মেথডের নামটা আমরা সাধারণত আমরা আমরা এসকল এভাবে দিব যে একটি নাউন হতে পারে বা ভার্ব হতে পারে এরকমের। এটা কোনো কিওয়ার্ড আমরা দিব না অবশ্যই, এবং কোনো প্রিডিফাইন্ড মেথড যেগুলো বিল্ট ইন তার নামও কিন্তু আমরা দিব না। এটি আমরা সম্পূর্ণ নিজস্বভাবে আমরা এমনভাবে দিব যেন কোনো এরর যেন তৈরি না হয়। আমাদের স্পেশাল ওয়ার্ড এরিয়া আমরা যাব, আমরা নাউন বা ভার্ব দিব। এরপরে হচ্ছে হলো গিয়ে প্যারামিটার। তা প্যারামিটার এখানে রয়েছে কি, প্যারামিটার লিস্ট, এটি কিন্তু আবার প্যারামিটার, এটা দু ধরনের হতে পারে। যদি প্যারামিটার হতে পারে, নো প্যারামিটারও হতে পারে, আবার উইথ প্যারামিটারও হতে পারে। যদি প্যারামিটার যদি না থাকে তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে কোনো ভেরিয়েবল কিন্তু থাকবে না, যেহেতু এখানে আমাদের প্যারামিটার রয়েছে দুটি প্যারামিটার, ইন্টিজার এক্স কমা ইন্টিজার ওয়াই, এটা হচ্ছে প্যারামিটার কয়টি, দুটি। এরপর এটি হচ্ছে মেথডের বডি আমাদের, এখানে সে কাজ করবে, এরপরে সে রিটার্ন করবে। তাহলে আমরা মেথডের মেথড যে আমরা তৈরি করব তার তাহলে আমরা কয়টি অংশ পেলাম, পাঁচটি। এই পাঁচটি অংশ আমাদের অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এরপরে কিভাবে আমরা মেথডকে তৈরি করব, আমাদের মেথড তৈরি করা কিন্তু জানতে হবে। তাহলে আমরা যেহেতু সিনট্যাক্স জানি তাহলে কি আমাদের তৈরি করাও কিন্তু সহজ হবে। যখন আমি এখানে একটি মেথডকে তৈরি করলাম, একটা ক্লাসের অধীনে তৈরি করলাম, যে ক্লাসের নাম দিলাম, তারপর ব্র্যাকেট এখানে সেই ব্র্যাকেট কমপ্লিট, যে স্ট্যাটিক ভয়েড লিখলাম যে মাই মেথড, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এখানে কোনো প্যারামিটার নেই, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে আমাদের যে সকল মেথডের বডির মধ্যে যে সকল কোড গুলো থাকবে আসলে। তাহলে কি মাই মেথড হচ্ছে আমাদের মেথডের নাম, আমরা স্ট্যাটিক কেন লিখি জানি আমরা, এটি ব্যবহৃত হয় মূলত কম্পাইলার যদি ক্যান কল উইথাউট অর ক্রিয়েটিং অ্যান অবজেক্ট। আর ভয়েড জানি আমরা, ভয়েড কি, যে কোনো মানকে রিটার্ন করবে না। এরপরে আমরা দেখবো যে এক্সপ্লেইন দা কলিং মেথড ইন সি শার্প, আমরা কিভাবে মেথডকে কল করব। আমরা মেথড তৈরি করা জানলাম এবং সেটাকে কল করাও কিন্তু আমাদের জানতে হবে। যখন ইউজার চাইবে কোনো মেথড কল করতে তখন মেথড কলিং সম্পন্ন হয়, কিন্তু এটা ইউজারের উপর নির্ভর করে। এছাড়া মেথডের ফাংশনালিটির কারণেও কল করার প্রয়োজন হতে পারে। এছাড়া আমাদের মেথড যদি কোনো সবগুলো স্টেটমেন্টকে এক্সিকিউট করে আবার
কোনো স্টেটমেন্ট যদি রিটার্ন করে অথবা যদি কোনো এক্সেপশন থ্রু করে মেথডটি কোডে ফিরে আসে, সেক্ষেত্রেও কিন্তু আমরা মেথডকে আমরা কল করি আসলে। তাহলে কি আমাদের প্রয়োজনে কিন্তু আসলে মেথডকে আমরা কল করব আর কি। এবং কখন কল করব, যখন ওই মেথডের স্টেটমেন্টগুলো যখন কমপ্লিট হবে, এক্সিকিউট হবে, কিন্তু তারপরে তাহলে মেথড কল করতে হলে আমাদের কি করতে হবে, সেই মেথডের নাম দিতে হবে, তারপরে এই ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দেওয়ার পরে আবার সেমিকোলন দিতে হবে। তাহলে কি হবে, আমরা যে মেথডকে কল করব তাকে হচ্ছে, তাকে আমরা বলবো হচ্ছে কলড মেথড বলবো আমরা, আর যে যে মেথড থেকে ডাকা হবে তাকে আমরা বলবো কলিং মেথড। এই বিষয়টা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। আমরা দুটি পদ্ধতির মাধ্যমে মেথডকে কল করতে পারি, ইনসাইড কল ইনটু অ্যানাদার মেথড, মানে অন্য একটি মেথডের মধ্যে বসে তাকে কল করতে পারি, আবার আমরা ডট অপারেটর ব্যবহার করে উইথ অবজেক্টের সাহায্যে আমরা কল করতে পারি। তা আমি তোমাদের প্রথম পদ্ধতির মাধ্যমে দেখিয়েছি, তোমাদের বইতেও ডট অপারেটর ব্যবহার করেও কিন্তু করা আছে, আমি প্রথমটা ব্যবহার করে আমি করেছি। তো এখানে আমরা একটি প্রোগ্রাম, ছোট একটি প্রোগ্রাম, সেটি হচ্ছে এখানে আমরা একটি ইউজার ডিফাইন্ড মেথড, এটা যে স্ট্যাটিক ভয়েড মাই মেথড, তার কাজ কি, একটি মেথড একটি লাইনকে সে শুধুমাত্র প্রিন্ট করবে, এরপরে আমরা মেইন এর মধ্যে গিয়ে এটাকে কল করলাম আসলে। তাহলে কি হবে, আমরা আউটপুটে কিন্তু এটিকে পাবো। এরপরে আমরা বললাম যে উইথআউট প্যারামিটার এবং উইথআউট রিটার্ন টাইপ, তার মানে কি কোনো প্যারামিটার থাকবে না এবং কোনো রিটার্ন টাইপও থাকবে না। তাহলে আমরা একটু আগে কিন্তু আমরা জেনেছি যে আমরা যদি আমরা ভয়েড লিখি তাহলে কি হবে, সে কোনো মানকে রিটার্ন করবে না। তারপরে যদি ব্র্যাকেটের মধ্যে যদি আমরা কোনো প্যারামিটার না লিখি তাহলে কি হলো, ওটা উইথআউট প্যারামিটার হলো। তাহলে এই কিন্তু আমাদের প্রোগ্রামটা, মেথডটা আমাদের, তাহলে এটাকে আমরা যখন কল করলাম তখন কিন্তু সে আউটপুটে কিন্তু এই লাইনটিকেই কিন্তু সে শো করবে। তাহলে আমরা জানলাম যে উইথআউট প্যারামিটার, কোনো প্যারামিটার থাকবে না এবং কোনো রিটার্ন টাইপও থাকবে না। এরপরে আমরা দেখব যে উইথআউট প্যারামিটার বাট কি উইথ রিটার্ন ভ্যালু, এই দুটি কথা একটু আমাদের মনে রাখতে হবে। উইথআউট প্যারামিটার উইথ রিটার্ন ভ্যালু, প্যারামিটার থাকবে না কিন্তু তার রিটার্ন ভ্যালু থাকবে। তাহলে আমরা সেই মেথডটার নাম কি আমাদের, এটা হচ্ছে আমাদের মেথড যেটাকে আমরা তৈরি করলাম। তাহলে এখানে কি আমাদের উইথআউট প্যারামিটার, আমাদের কোনো প্যারামিটার নাই, আবার কিন্তু আমরা বলেছি যে উইথ রিটার্ন ভ্যালু, যেহেতু আমাদের রিটার্ন করবে সেহেতু কিন্তু আমরা এখানে লিখলাম ইন্টিজার। তারপরে আমরা কি করলাম, এর মান দিলাম, বির মান দিলাম, অ্যাড করলাম, তারপরে এটাকে আসলে এই প্রোগ্রামটা কিভাবে রান করবে, আমরা জানি সি শার্পের প্রোগ্রাম গুলো কিন্তু স্টার্ট হয় কোথা থেকে, মেইন থেকে। তাহলে কি প্রথমে সেখানে আসবে, এখানে আসার পরে যখন এই সাম নামে যখন একটি মেথড কে সে পাবে তখন সে কোথায় চলে যাবে, তার এই মূল যে এখানে চলে যাবে, সে এখানে চলে যাওয়ার পরে সেই ক্যালকুলেশন গুলো সম্পন্ন হবে, সম্পন্ন হওয়ার পরে এই অ্যাড এর মানটাকে কিন্তু সে রিটার্ন করবে। যখন এখানে অ্যাড এর মানটা যখন আসবে সেই অ্যাড এর মানটা আবার কোথায় যাবে, অ্যাড এর মানটা আবার যাবে হচ্ছে গেট রেজাল্ট এর মধ্যে। এরপরে আমরা গেট রেজাল্টটাকে আউটপুটে দেখালে কিন্তু আমরা এই দুটি সংখ্যার যোগফলকে কিন্তু আমরা পাবো। তাহলে আমরা শিখলাম যে উইথআউট প্যারামিটার, কোনো প্যারামিটার থাকবে না এবং কোনো রিটার্ন টাইপ থাকবে না, সরি উইথ রিটার্ন ভ্যালু। তাহলে আমরা এখান থেকে এই রিটার্নটা পেলাম আর কি, কিন্তু আমাদের প্যারামিটার কিন্তু নেই। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে আমরা দেখব যে ডিসক্রাইব দ্য কলিং অফ রিকার্সিভ মেথড। আমরা জানি যে রিকার্সিভ মেথড কি, যে মেথড ফাংশন নিজে নিজেকে কল করে তাকেই কিন্তু রিকার্সিভ মেথড বলে। তাহলে আমরা একটি প্রোগ্রামের মাধ্যমে এটাকে একটু বোঝার চেষ্টা করি। আমরা ফ্যাক্টোরিয়াল হচ্ছে একটি বেস্ট এক্সাম্পল রিকার্সিভ মেথড ব্যবহার করার জন্য, যেখানে আমাদের ইউজার ডিফাইন্ড যে মেথডটি সেটি হচ্ছে আমাদের এই, আমাদের এটি, আর আমাদের এটা হচ্ছে মেইন মেথড। তাহলে আমরা জানি যে প্রোগ্রামটা শুরু হবে কোথা থেকে, মেইন থেকে। তারপরে ফ্যাক্টোরিয়াল যদি বের করতে চাই তাহলে আমাদের
কি করতে হবে, আমাদের যদি আমরা সাপোজ চার তার যদি ফ্যাক্টরিয়াল বের করতে চাই, তাহলে প্রথমে কি হবে, চার পূরণ তিন পূরণ দুই পূরণ এক, তাই না? তারপর যে ক্যালকুলেশনটা হবে আসলে ওটাই কি আমাদের রেজাল্ট। তাহলে আমাদের একটি নাম্বার ইনপুট দিতে হবে যে আসলে আমরা কোন পর্যন্ত সংখ্যার আমরা ফ্যাক্টরিয়াল বের করতে চাই। তা আমরা প্রথমে একটি মেসেজকে শো করব, তারপরে আমরা ইনপুট নিব কনসোল ডট রিড লাইনের মাধ্যমে নাম্বারের মধ্যে। এই সকল মেথডগুলো সম্পর্কে তোমরা জানো, আসলে এগুলো বলার প্রয়োজন নেই, এগুলো তোমাদের জানার কথা, আমরা পূর্বেই পড়িয়েছি। তাহলে কি হবে, আমরা যে সংখ্যাটা দিব সেটা এখানে আসবে, আসার পরে যখন এই ফ্যাক্টরিয়াল যখন সে পাবে, এই ফ্যাক্টরিয়াল যখন এই মেথডটি যখন পাবে, তখন সে কোথায় চলে যাবে, আবার সে এখানে চলে যাবে, এখানে গিয়ে সে নাম্বার, সাপোজ যদি আমরা ফ্যাক্টরিয়াল যদি আমরা যদি নাম্বারটা যদি নেই ফোর, আমাদের নাম্বার হচ্ছে ফোর, তাহলে সে প্রথমে এখানে আসবে, ইফ নাম্বার ফোর ইকুয়াল টু জিরো, কন্ডিশনটি কি সত্যি, সত্যি না, তাহলে কি হবে, সে রিটার্ন করবে না, সে পরবর্তী লাইনে আসবে। এরপরে সে কি করবে, ফ্যাক্টরিয়াল সমান ওয়ান, আমরা যে ভেরিয়েবলটার মধ্যে ক্যালকুলেশন গুলো করে রাখবো সেটা হচ্ছে আমাদের এই ভেরিয়েবলটা। এরপরে আমরা একটি ফর লুপকে চালাবো, তা আমরা ফর লুপ সম্পর্কে জানি, তাই না? ফর লুপের কয়টি অংশ, ফর লুপের তিনটি অংশ, একটি হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। আমরা কিন্তু এখানে ডিক্রিমেন্টটাকে ব্যবহার করব, কারণ আমাদের এখন সর্বোচ্চ মান থেকে আস্তে আস্তে কিন্তু সে কমবে। তাহলে নাম্বারের মান কত হবে, ফোর, তারপরে কি হবে, ফোর লেস দেন, ফোর গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে, ওয়ান। এই কন্ডিশনটি যদি ট্রু হয় তাহলে সে কি হবে, এই পরবর্তী লাইনে কিন্তু সে আসবে। পরবর্তী লাইনে কি আছে, ফ্যাক্টরিয়াল প্রোন আই, আই এর মান কত এখন, আই এর মান কিন্তু এখন ফোর, তাহলে ফোর প্রোন ওয়ান, ফ্যাক্টরিয়ালের মান কত হবে এখন, ফোর হবে কিন্তু। এরপরে সে কি হবে, এখান থেকে সে এখানে চলে আসবে, এখানে চলে আসলে কি হবে, ফোর মাইনাস ওয়ান, তাহলে কি হবে, তারপরে আবার এখানে আসবে, তাহলে কি হবে, থ্রি হবে, তাহলে কি থ্রি গ্রেটার দেন ওয়ান, কন্ডিশনটি কি সত্যি, তাই না? সত্যি হলে সেখানে আসবে, ফ্যাক্টরিয়ালের মান কত আছে, ফোর, আর এখন আই এর মান কত, থ্রি, তাহলে কি হবে, ফোর পূরণ থ্রি, এখন তাহলে কত হবে, ফ্যাক্টরিয়ালের মান বারো হবে কিন্তু। এরপরে সে আবার কি হবে, এক কমাবে, এক কমালে কত হবে, আই এর মান টু, তাহলে কি হবে, টু লেস দেন গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান, কন্ডিশন সত্যি, তাহলে আবার কি ফ্যাক্টরিয়ালের মান কত রয়েছে, বারো, তাহলে বারোর সাথে সে গুণ করবে কত, টু, তাহলে এখন মান হবে কত, চব্বিশ ফ্যাক্টরিয়ালের। এরপরে কি হবে, যেহেতু টু ছিল, এরপরে আবার আই এর মান কমবে, তবে ওয়ান, ওয়ান লেস দেন ইকুয়াল টু ওয়ান, কন্ডিশনটি কি ট্রু, ট্রু হওয়ার পরে কি হবে, সে আবার এখানে আসবে, তাহলে চব্বিশের সাথে কি হবে, চব্বিশ পূরণ হবে কত, এক হবে, তাহলে ফ্যাক্টরিয়াল মান হবে এখন চব্বিশ। এরপরে আবার সে যখন আই এর মানটা কমাবে, ওয়ান, ওয়ান লেস দেন ইকুয়াল টু ওয়ান, কন্ডিশনটি কি ট্রু, তাহলে কি চব্বিশের সাথে সে আবার কি হবে, এক গুণ হবে, এক গুণ হয়ে এখন মান হবে কত, চব্বিশ। এরপরে যখন আবার আই এর মানটা যখন জিরো হবে, তখন কি হবে, কন্ডিশনটা ফলস হবে, ফলস হলে কিন্তু সেখানে আর সে ঢুকবে না। এরপরে সে কি করবে, রিটার্ন করবে ফ্যাক্টরিয়ালের মানটাকে, কোথায়, এখানে রিটার্ন করবে। করার পরে কি হবে, এই মানটা আবার কপি হয়ে কোথায় যাবে, রেজাল্টে। তারপরে কি আমরা রেজাল্ট যখন আমরা প্রিন্ট করব, তাহলে আমরা কি পাবো, আমরা ফ্যাক্টরিয়ালের মান পাবো কত, চব্বিশ। আমরা এমনিতেও জানি ফ্যাক্টরিয়াল ফোর মানে কি, ফোর পূরণ থ্রি পূরণ টু পূরণ ওয়ান, তার মানে আমাদের চব্বিশ আমরা পেলাম। তাহলে এটাই আমরা রিকার্সিভ মেথডের মাধ্যমে কিন্তু আমরা এটাকে আমরা কল করেছি। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখবো যে এক্সপ্লেন দ্য মেথড অফ পাসিং প্যারামিটার্স টু এ মেথড, মেথডের মধ্যে আমরা কিভাবে প্যারামিটারকে আমরা পাস করতে পারি, সেই ওয়েগুলো আমরা সম্পর্কে আমরা জানব, আমরা কি কি পদ্ধতিতে আমরা মেথডের মধ্যে প্যারামিটারকে পাস করতে পারি, আমরা কেন প্যারামিটারকে পাস করব, আমরা আমাদের কাজের জন্য আমরা কোনো মানকে পাস করতে পারি, রেফারেন্সকে কাজ করতে পারি, আমরা আউটপুটকে পারি, আমরা প্রথমে আমরা কি করতে পারি, আমরা ভ্যালু প্যারামিটার, আমরা যদি কোনো মানকে যদি আমরা মানকে যদি আমরা পাস করি প্যারামিটার হিসেবে, তাহলে কি হবে যে এই মেথডটা একটি আর্গুমেন্টের সঠিক মানকে একটি ফাংশনের ফর্মাল প্যারামিটারের মধ্যে কপি করে,
এক্ষেত্রে ফাংশনের ভিতরে প্যারামিটারের পরিবর্তন আসতে পারে, কিন্তু আর্গুমেন্টের উপর কোনো ইফেক্ট আসে না। এরপরে রয়েছে রেফারেন্স প্যারামিটার। রেফারেন্স প্যারামিটারের মধ্যে আসলে কি, আমরা ভ্যালু প্যারামিটারে কিন্তু আমরা কি সরাসরি আমরা মানকে নিয়ে কাজ করি, আর ভ্যালু প্যারামিটারের মধ্যে আমরা রেফারেন্সকে নিয়ে কিন্তু আমরা কাজ করি, মেমোরি লোকেশনকে নিয়ে কিন্তু আমরা কাজ করি। এই মেথডের ক্ষেত্রে এই মেথডটা ফর্মাল প্যারামিটারের মধ্যে একটি আর্গুমেন্টের মেমোরি লোকেশনের রেফারেন্সকে কপি করে, মূলত রেফারেন্স প্যারামিটার। আমরা তোমরা তোমাদেরকে যে দেখিয়েছি যে নর্মাল ভেরিয়েবল কি করতে পারে, যে ডেটাকে রাখতে পারে, আর পয়েন্টার টাইপের ভেরিয়েবল সে কি করতে পারে, সে মেমোরি লোকেশনটাকে নিয়ে কিন্তু সে কাজ করে, এবং মেমোরি লোকেশনের সাহায্যে কিন্তু সে কোন কোন ডেটাটা আছে সেটাকে কিন্তু সে আইডেন্টিফাই করে। এরপরে রয়েছে কি আউটপুট প্যারামিটার। এই মেথডটি একের অধিক ভ্যালুকে রিটার্ন করতে সহায়তা করে। এই তিনটি বিষয়ে আমরা তিনটে পদ্ধতিতে আমরা মেথডের মধ্যে প্যারামিটারকে পাস করতে পারি। তো আমরা এখন দেখবো যে আমরা কি কি পদ্ধতি কিভাবে আমরা পারি। তো প্রথমে আমরা দেখবো যে মেথড অফ পাসিং প্যারামিটার বাই ভ্যালু। তো আমরা প্যারামিটারের সংজ্ঞা জানি আসলে, যে কোনো একটা মেথডের নাম, তারপরে যদি ব্র্যাকেটের মধ্যে যে সকল ভেরিয়েবল গুলো থাকবে তাকে আসলে প্যারামিটার বলে। প্যারামিটার দু ধরনের, এটা আমাদের জানা দরকার। একটি হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার, আর একটা হচ্ছে ফর্মাল প্যারামিটার, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়াল প্যারামিটার গুলো আসলে কোথায় অবস্থিত, সে থাকে কলার অথবা কলিং মেথডে থাকে। ফর্মাল প্যারামিটার থাকে হচ্ছে আমাদের কল্ড মেথডের মধ্যে। এরপরে রয়েছে আর্গুমেন্ট। আসলে আর্গুমেন্ট কি জিনিস, আর্গুমেন্ট সম্পর্কে আমাদের জানা দরকার। যে প্যারামিটার এবং আর্গুমেন্ট দুটি কিন্তু গুরুত্বপূর্ণ শব্দ, আমাদের খুব কাজে লাগে। আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই আসলে, কোনটি প্যারামিটার কোনটা আর্গুমেন্ট, তাই না? তারপর কোনটা অ্যাকচুয়াল প্যারামিটার কোনটা ফর্মাল প্যারামিটার, কোনটা কলিং মেথড কোনটা কল্ড মেথড, এই টার্মগুলো কিন্তু খুবই এখানে গুরুত্বপূর্ণ। তো এইগুলো গুরুত্বপূর্ণ টার্মগুলো কিন্তু আমাদের জানতে হবে, না জানলে কিন্তু মেথড সম্পর্কে আমাদের পড়ে লাভ নেই। আমাদের এগুলো সম্পর্কে কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকতে হবে। আর্গুমেন্ট কি আসলে, আর্গুমেন্ট হচ্ছে কোনো ভ্যালু যখন তাকে ডাকা হয় তখন মেথডে সে পাস হয়, এটাই হচ্ছে আর্গুমেন্ট। আমরা প্যারামিটার কোনটা আর্গুমেন্ট কোনটা এখান থেকে আমরা দেখব, প্যারামিটার এবং আর্গুমেন্ট। ছোট একটা এক্সাম্পল, এখানে এই যে মেথড, এখানে এটা হচ্ছে প্যারামিটার আর আর্গুমেন্ট হচ্ছে এগুলো। আমরা একটা প্রোগ্রাম দেখব যে উইথ প্যারামিটার এবং উইথ রিটার্ন ভ্যালু। আমরা এতক্ষণ যে সকল প্রোগ্রাম গুলো দেখেছিলাম তাতে কোনো কি ছিল না, প্যারামিটার ছিল না। এখন আমরা প্যারামিটার থাকবে আমাদের এবং রিটার্ন টাইপ থাকবে আমাদের, অ্যাকচুয়াল প্যারামিটার থাকবে, তারপরে ফর্মাল প্যারামিটার থাকবে, কল্ড মেথড থাকবে, কলিং মেথড থাকবে। তো আমরা প্রোগ্রামটি খুবই সহজ, আমরা হচ্ছে আমরা প্যারামিটারকে আমরা পাস করছি, এখানে একটি মানকে সে পাস করবে। তাহলে আমাদের যেহেতু প্রোগ্রামটা শুরু হবে ভয়েড মেইন থেকে, আমরা একটি ভেরিয়েবল নিলাম ইন্টিজার এ আর বি এর মান নিলাম, আসলে এই দুটিকে আমরা যোগ করতে চাই। তারপর আমরা কি করলাম, ইন্টিজার সি ইকুয়াল টু সাম এ কমা বি, এই যে মেথডটাকে আমরা যখন এখানে লিখলাম তখন কি হলো, এ আর বি এর মানটা এখানে আসলো, কিন্তু এর মান আসলো 12, বির মান আসলো কত, 23। যখন সে এটাকে আর পেলো তারপরে সে কোথায় যাবে, সে এই এখানে চলে আসবে, সে টোটালি এখানে চলে আসবে। তাহলে কি হবে, অ্যাকচুয়াল প্যারামিটারের মান কপি হবে কোথায়, ফর্মাল প্যারামিটারে। এটাকে বলবে অ্যাকচুয়াল প্যারামিটার, এটাকে আমরা বলবো ফর্মাল প্যারামিটার, এটা মনে রাখতে হবে আমাদের। আমরা একটু আগে জানি যে যে মান যেখান থেকে মান কপি হবে সেটাকে বলবো আমরা অ্যাকচুয়াল, আর যেখানে কপি হবে আমাদের যে মেথডের মধ্যে মান পাবে অন্য একটি মেথড থেকে তাকে আমরা বলবো ফর্মাল প্যারামিটার। তাহলে এক্স এর মধ্যে যাবে এ এর মান আর ওয়াই এর মধ্যে যাবে বি এর মান। এক্স এর মান গেল কোথায়, এতে, ওয়াই এর মান বিতে। এরপরে আমরা কি করলাম, এরপরে আমরা এ এবং বি কে যোগ করে আমরা রেজাল্টের মধ্যে আমাদের মান থাকলো। এরপর আমরা কি করলাম, রিটার্ন রেজাল্ট, এই রেজাল্টটাকে আমরা রিটার্ন করব, সে কোথায় যাবে, সে কিন্তু এখানে চলে যাবে। এখানে চলে গেলে কিন্তু এই রেজাল্টের মানটা আবার কপি হয়ে কোথায় আসবে, আবার সিতে আসবে। এরপরে আমরা এই সি এর মানটাকে প্রিন্ট করে দিলেই কি আমরা আমরা রেজাল্টটি পাবো। তাহলে যখন এই মেথডটিকে এখানে কল করা হলো,
তখন এটা হচ্ছে কল্ড মেথড, যাকে ডাকা হলো তাকে বলবো আমরা কল্ড মেথড, আর যে মেথড থেকে আমরা এই মেথডটিকে ডাকবো তাকে বলবো আমরা কলিং মেথড। তাহলে আমরা এই মেথডটি থেকে এই মেথডটিকে কল করেছি, তাহলে যাকে কল করা হয়েছে তাকে বলা হচ্ছে কল্ড মেথড, আর যে মেথড থেকে কল করা হয়েছে তাকে বলা হচ্ছে কলিং মেথড। তাহলে আমরা শিখলাম যে কিভাবে প্যারামিটারের মাধ্যমে আমরা মানকে পাস করতে পারি এবং রিটার্ন টাইপ হবে। এরপরে আমরা দেখবো যে এক্সপ্লেইন দ্য মেথড অফ পাসিং প্যারামিটার্স টু এ রেফারেন্স, আমরা কিভাবে রেফারেন্সকে আমরা আমরা পাস করতে পারবো। আমরা এখানে যদি আমরা চিন্তা করি রেফারেন্সের ক্ষেত্রে আমরা মেমোরি লোকেশন ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে প্যারামিটার হিসেবে কোনো ভেরিয়েবলের রেফারেন্স পাস করা হয়, মেমোরি লোকেশনের রেফারেন্স ধরে পরোক্ষভাবে আসলে ডেটাকে পাস করা হয়, কারণ আমরা জানি যে কোনো একটি মেমোরি লোকেশনে আসলে কি থাকে, একটা ডেটাই কিন্তু আমরা রাখি আসলে। এবং এক্ষেত্রে যে সকল জিনিসগুলো আমরা আমাদের ফলো করতে হয়, আমাদের রেফ REF কিওয়ার্ডকে আমরা ইউজ করতে হবে, যার মাধ্যমে প্যারামিটার হিসেবে রেফারেন্স টাইপ পাস করা যায়। এটি আর্গুমেন্ট হিসাবে পাস করার পূর্বে অবশ্যই ভেরিয়েবলের মান ইনিশিয়ালাইজ করতে হবে। একটা আমাদের ভেরিয়েবলের কিন্তু অবশ্যই কি লাগবে, আমাদের একটা মান লাগবে, কিন্তু মান ছাড়া কিন্তু আমরা পাস করতে পারবো না। আরো যেটা মনে রাখতে হবে, ভ্যালু টাইপ ভেরিয়েবলে ভেরিয়েবল ধারণ করে মান সরাসরি মেমোরি লোকেশনে, ভ্যালু টাইপ যে সে সরাসরি মানটাকে ধারণ করে, আর রেফারেন্স টাইপ সে কি করে, সে কন্টেন্ট ধারণ করে রেফারেন্স অফ এ ডাটা, একটি ডাটার রেফারেন্সটাকে কিন্তু সে ধারণ করে, লোকেশনটাকে সে ধারণ করে। তাহলে আমরা উদাহরণ দেখি। তো উদাহরণ দেখার পূর্বে আমরা আবার একটু আবার নিয়ে নিলাম যে একটি অবশ্যই বললাম যে একটি ভেরিয়েবলের অবশ্যই মান নিতে হবে। মান নেওয়ার পরে যে মেথডটি আমরা লিখবো তার মধ্যে আমাদের REF লিখতে হবে। REF মানে কি, রেফারেন্স অফ এক্স। তা আমরা দেখি, আর REF কি, একটি কিন্তু কিওয়ার্ড। তাহলে আমরা একটি প্রোগ্রাম দেখি রেফারেন্সকে ব্যবহার করে আমরা কি করতে পারি। তা প্রথমে আমরা কি করব যে আমরা অবশ্যই একটা আমাদের ভয়েড মেইন লিখলাম, আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের একটি এক্স নামক একটি ভেরিয়েবল নিলাম যার একটি মান অবশ্যই আমাদের কি করতে হবে, আমরা বলেছি যে একটি মানকে অবশ্যই রাখতে হবে, যে রেফারেন্স অফ ভেরিয়েবল এক্স এটা পাস হয় মাল্টিপ্লিকেশন মেথডের ভেরিয়েবল এর মধ্যে। এই যে এখানে এই যে ভেরিয়েবল এর মধ্যে যখন পাস হবে, কখন পাস হবে, যখন আমরা এই মাল্টিপ্লিকেশন লিখবো, তারপরে লিখবো REF এক্স, আসলে এটা কি হবে তখন পাস হবে এক্স এর মধ্যে হবে। আর এর পূর্বে কি হবে, এই লাইনটিকে কিন্তু সে এক্সিকিউট করবে, যে প্রথমে সে রেজাল্ট দেখাবে কত, 10 দেখাবে কিন্তু। তাহলে কি হবে, এখানে যখন আসবে তখন সে কি পেলো, রেফারেন্স পেলো, এ ভেরিয়েবল ধারণ করে রেফারেন্স অফ ভেরিয়েবল এক্স, এই এ ভেরিয়েবলটা ধারণ করে হচ্ছে রেফারেন্স অফ এক্স। তাই ভেরিয়েবল এ তে যে পরিবর্তনগুলো হবে তা ভেরিয়েবলের এক্স এর মানকেও কি করবে, সে প্রভাবিত করবে কিন্তু। তাহলে কি হবে, যখন এই মানটি যখন এখানে আসবে তখন মানটা কি হলো, 10 হলো। তাহলে কি এ এই মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট অপারেটর এ, তাহলে কি হলো, এ ইকুয়াল টু এ পূরণ এ, তাহলে এখানে মান পাবো কত, আমরা আমরা মান পাবো কত, আমরা মান পাবো হচ্ছে 100। 100 যদি আমরা পাই তাহলে কি হবে, সে এরপরে আমাদের প্রিন্ট করবে কত, 100 কে প্রিন্ট করবে। এরপরে সে কি হবে, সে যখন এখানে চলে আসবে তারপরে সে প্রিন্ট করবে কত, আফটার কলিং মেথড ইনসাইট, একবার ইনসাইট এর মধ্যে 100 প্রিন্ট করবে, আবার যখন সে এই প্রিন্ট করার পরে আবার যখন এখানে আসবে এরপরে সে আবার প্রিন্ট করবে হচ্ছে আফটার কলিং মেথড, আবার সে 100 কে আবার প্রিন্ট করবে। এরপরে তো এই লাইনটাকে দেখাবে, আর পূর্বে তো এই লাইনটাকে তো 10 তো আগে দেখাবেই সে। তাহলে কি আমরা রেফারেন্স আমরা পাস করতে পারি REF কিওয়ার্ডের মাধ্যমে। তা প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আমরা C# প্রোগ্রামিং ভাষায় রেফারেন্স কিওয়ার্ডটি ব্যবহার করে রেফারেন্সের মাধ্যমে কোন মেথডগুলোতে প্যারামিটারগুলো পাস করতে কিন্তু আমরা পারি, কিন্তু এই পদ্ধতিতেই আমরা কিন্তু সেটি করব। এরপরে আমরা দেখব যে কিভাবে এক্সপ্লেইন দ্য মেথড অফ পাসিং প্যারামিটার টু এ আউটপুট, এটিও অনেকটা এই রেফারেন্সের মতোই আসলে। তো এই ক্ষেত্রে কি হয়, আউট হয় কোনো মান আগে ইনিশিয়ালাইজ করতে হয় না, এরা মেথডের বাইরে ডাটা ট্রান্সফার করতে পারে,
আউটপুট প্যারামিটার ভেরিয়েবলের জন্য কোনো ভ্যালু অ্যাসাইন তো বললাম যে দরকার হবে না। আউটপুট প্যারামিটারগুলো বিশেষভাবে ব্যবহার করা হয় তখন যখন একটি মেথড হতে ভ্যালু রিটার্নের দরকার পড়ে প্যারামিটারের মাধ্যমে, আর এই প্যারামিটারগুলো যে কোনো ধরনের ইনিশিয়াল ভ্যালু অ্যাসাইন করে না। তাহলে আমরা কি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি যে আমরা একটি ভেরিয়েবল নিলাম এক্স, কোনো মান কিন্তু আমরা নেই নেই, তারপরে কি করলাম আউট। তাহলে সে কি হবে, আউট যখন পাবে সে তখন কি হবে, এখানে আসবে যখন, তখন কি এর মান হবে 10, আবার মান পাবে সে কত 100। এরপরে যখন সেখানে আসবে তাহলে কি হবে, মান আমাদেরকে প্রিন্ট করবে কত 100 কে কিন্তু সে প্রিন্ট করবে। তাহলে আমরা একটি ভেরিয়েবলের জন্য যে পরিবর্তন আমরা এই মাল্টিপ্লিকেশন মেথডে করেছি তার রিফ্লেকশন কিন্তু কলিং মেথডেও কিন্তু হয়েছে। এখানে আমাদের যে রিফ্লেকশনটা সেটা কিন্তু এই মেথডের মধ্যেও কিন্তু আউটের মাধ্যমে কিন্তু হচ্ছে। তাহলে আমরা এভাবে কিন্তু আমরা আউটের মাধ্যমে কিন্তু আমরা ডাটাকে আমরা ডাটা মেথডের বাইরে কিন্তু আমরা ট্রান্সফার করতে পারি। এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে, এবং আউটও কিন্তু এখানে একটি কিওয়ার্ড, এটিও আমাদের বুঝতে হবে। তা তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া রয়েছে, তোমরা এই প্রোগ্রাম এবং কোশ্চেনের উত্তরগুলো লিখবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে ইমেল করতে পারো, আমরা কমেন্টেও জানাতে পারো। এই অধ্যায়টিও আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেমন এখানে প্যারামিটার আর্গুমেন্ট কি জিনিস, তারপরে কল মেথড, কলিং মেথড, কি কিভাবে আমরা মেথডকে পাস করতে পারি, কোন কোন ওয়েতে, কিভাবে আমরা মান পাঠাতে পারি, কিভাবে আমরা রেফারেন্স পাঠাতে পারি, কিভাবে আমরা আউট করতে পারি, কিভাবে একটি মেথডকে কল করতে পারি, সবগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। কারণ আমাদের মেথড কিন্তু আমরা যখন একটি বড় প্রোগ্রাম যখন আমরা লিখব তখন কিন্তু আমাদের মেথডের ব্যবহার কিন্তু অবশ্যই করতে হবে। আমাদের প্রয়োজনে, আমাদের সুবিধার্থে, আমাদের সময় বাঁচানোর তাগিদে, আমাদের প্রোগ্রামের কমপ্লেক্সিটি কমাবার জন্য কিন্তু। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি তোমরা এই ওয়েবসাইটে গেলে আবার দেখতে পারবে, ফেসবুক দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে গিয়েও আমরা তোমরা দেখতে পারবে। আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে।